স্বর্গ নামের এই শব্দটি তো অনেকেই শুনেছেন, কিন্তু দেখেছেন কতজন? আর জানেনি বা কতজন যে দেখতে কিরকম হয়। তাই আজকে পৃথিবীর বুকে থাকা এক টুকরো স্বর্গের ছোট্ট একটি অংশকে তুলে ধরার চেষ্টা করেছি আমি, যার নাম কাশ্মীরের পহেলগাম, যা বাংলায় রাখালদের গ্রাম নামেও পরিচিত। এই পহেলগাম শব্দটি কাশ্মীরের দুটি শব্দ থেকে এসেছে, একটি ফুয়েল যার অর্থ রাখাল, আর দ্বিতীয় গাঁও যার অর্থ গ্রাম। কালক্রমে লিডার নদীর তীরে অবস্থিত এই ফুয়েল গাঁও হয়ে উঠেছে আজকের পহেলগাম। আর আজকে আমাদের দ্বিতীয় দিনে ঘুরে দেখব এই পহেলগামে থাকা তিনটি অপরূপ সুন্দর জায়গা, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাকে হেল্প। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অতনু, আপনারা দেখছেন মিস্টার পপুলার। আজকে আমাদের পহেলগামের দ্বিতীয় দিন, আর আজকে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে সময় হয়েছে 9:35। সবার ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে নিচের দিকে যাব, মানে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডগুলো আছে সেখান থেকে ট্যাক্সি দেখবো। ট্যাক্সি ভাড়া করে আমরা যাবো চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালির উদ্দেশ্যে। তো রাতে আমাদের শুতে খুব একটা অসুবিধা হয়নি, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ছিল বলে, কিন্তু মাথাটা কিছু পরে শোয়া হয়নি বলে পুরো ঠান্ডা লেগে গেছে। আর সকালবেলা গরম জল উঠে স্নান করলাম, তারপর একটুখানি ফ্রেশ লাগছে। প্রায় 3 দিন পর স্নান করতে বললাম, ট্রেনে তো ঘোরার কোনো সিচুয়েশান ছিল না, তো এখন মোটামুটি ফ্রেশ লাগছে। আর এরা এখন সবাই রেডি হয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এটা এটা আরেকটা ব্যালকনি আছে, মানে যে গার্ডেনের ব্যালকনিটা, এটা যে গার্ডেনটা বলছিলাম, এটা হেভি লাগছে, হেভি। ওয়েদারটা কেমন লাগছে? ওয়েদারটা খুব ভালোই লাগছে, মানে আশা করছি ভালো করেই ঘুরতে পারবো। কিন্তু কপালটা খারাপ যে বরফটা পাইনি আমরা। আমরা ভেবেছিলাম প্রচুর বরফ পেয়েছি, মানে ফেক নিউজে একদম বিশ্বাস করি না। প্রথম এখানে লোকরা বললো যে নিউজগুলো ফেক ছিল পুরো, সবাই বলছিল খুব প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে, বাট এটা খুবই ফেক। মানে পহেলগামে কোনো রকম স্নোফল হয়নি, কোনো রকম স্নোফল হয়নি, মানে একটুখানি একদিন না দুদিন হয়েছিল লাস্ট উইক, মানে একটুখানি জাস্ট, না হওয়া না হওয়ার মতন এরকম একটা ব্যাপার। আর বাদ বাকি বৈশ্বনমেঠারি যা যা স্পট আছে কোনো জায়গায় স্নো নেই, শুধু চন্দনবাড়িতে বললেও অল্প একটু পেলেও পাওয়া যেতে পারে এখনও। তো আমরা হাঁটতে হাঁটতে বাঁদিকে একটা সুন্দর পার্ক দেখলাম, ওয়েল হেনটেন, এই হলো পার্কটা। পিছনে পুরো পাহাড়ের একটা সিনিক ভিউ, আর এই পার্ক যেটা আছে পুরো ওয়েল মেনটেন, মানে গাছগুলো শেপ ওয়াইজ কাটা আছে। আর এটা তো পুরো ক্রিসমাস ট্রি লাগছে, এটা ক্রিসমাস ট্রি। তো পাই পাই যে পার্কটা আছে না, একদম ওই মাথা থেকে শুরু হয়ে একদম ওই মাথা, অনেকটা বড় পাহাড়ের একদম মাথায়, ওইটুকুনি জায়গায় একটুখানি বরফ দেখা যাচ্ছে, ওই জায়গায় ওইখানে অল্প একটুখানি বরফ, পিছনের পাহাড়টা পুরো বরফ। এই দেবদারু গাছগুলো তো পুরো মনে হয় কেউ মনে হয় ন্যাড়া করে দিয়েছিলাম, এটা ব্যাপার। এরা সব আমাদের টিম দলবল করে আসছি হেঁটে হেঁটে। আর একজন ছেলে আমাদের নায়ক, মানে নায়ক, উনি পিছনে ফিল আনতে আনতে হাঁটছে, মনে ভিতরে ফিল আনছে, নিজেকে মনে শাহরুখ খান ভাবছে, এরকম একটা ব্যাপার। প্রথম দিন এসেছিলাম তো ভাইক লাগছিল, কালকে আমরা এতদিন 3 দিন ধরে জার্নি করে এসেছি, তো কোন ভাইবটা পাবি? সেই ভাইব তো বৈঠক আমাদের কলকাতা তো পাওয়া যায়। একটা ইনফরমেশন দেওয়ার আছে, এটা পেলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। পহেলগাম ডেভেলপমেন্ট অথরিটি লিডার ওয়াট অ্যাট হাফ এ ডেজ হাইক ফ্রম আরু থ্রু থিক
পাইন ফরেস্ট লিডার ওয়েটস সিচুয়েটেড অ্যাট অ্যান এলিভেশন অফ 9,000 feet 21 kilometers নর্থ ওয়েস্ট অফ পহলগাম দিস লাশ গ্রিন মিডো উইথ ব্রিথ টেকিং ল্যান্ডস্কেপ রিসর্ট অ্যাট দ্য ব্যাঙ্ক অফ লিডার রিভার ট্রেকার্স অফটেন ক্যাম্প হিয়ার ফর দ্য নাইট বিফোর দেয়ার জার্নি টু টার্সার মার্সার লেক তো যারা টার্সার মার্সার ট্রেক করে এই লিডার ওয়াটে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা 9,000 feet উচ্চতায় প্রায় 21 kilometers দূরে পহলগাম থেকে আরুওয়ালের দিকে যেতে তো সেখানে মানে ডিসক্রিপশনটা দেওয়া আছে জায়গাটা কীরকম তো এখানে যারা টার্সার মার্সার যায় তারা ওই জায়গাটা স্টে করে পাশে আরেকটা জিনিস পেলাম মানে এরকম রাস্তার ধারে ধারেই পরপর লেখা আছে তো এটা পেলাম মাউন্ট কোলাহোয়ে দ্য পিরামিড শেপড মাউন্টেন কোলা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য কাশ্মীর ভ্যালি দিস পিক টাচ দ্য স্কাই অ্যাট অ্যান এলিভেশন অফ 17,700 feet অ্যাবভ সি লেভেল দ্য মাউন্টেন ইজ সিচুয়েটেড অ্যাট 40 kilometers নর্থ অফ পহলগাম মাউন্ট কোলাহোয়ে হোস্টস দ্য ফেমড কোলাহোয়ে গ্লেশিয়ার হুইচ ইজ এ মেজর ওয়াটার সোর্স অফ লিডার রিভার মানে এটা মানে এখানে ডিস্টেন্সও দেওয়া আছে রুট ম্যাপ মানে পহলগাম 7,600 feet তারপরে আরু ভ্যালি 8,000 feet তারপরে লিডার ওয়াট 9,000 feet তার উপরে মাউন্ট কোলাহোয়ে মানে এটা আরেকটা ট্রেক এখানে যদি আপনারা যেতে চান গাড়ি যায় কি না জানি না অত দূর মানে ওই মাউন্ট কোলাহোয়ে পর্যন্ত যাবে না তার আগে লিডার ওয়াট যেটা আছে তত দূর যাবে সেখান থেকে ট্রেক করে আই গেস ওই মাউন্ট কোলাহোয়ে যাওয়া যাবে মাউন্ট কোলাহোয়েটা দেখেছিলাম একটা ফটো দেখেছিলাম আসার সময় তো দারুণ সুন্দর জায়গা আমরা চলে এসেছি পহলগামের মেন মার্কেটে দেখে মনে হবে অরিজিনালি সুইজারল্যান্ডে এসেছি এই পাশে পুরো পরপর দোকান লাইট ওই পাশে দোকান লাইট আর এখানে ভালো ভালো রেস্টুরেন্ট হোটেল সব কিছুই আছে রেস্টুরেন্টে ঢুকলাম পুনাম রেস্টুরেন্ট মানে ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই আছে এখানে আলুর পরোটা সাইজটা বিশাল সাথে চাটনি আছে দই আছে আর এদিকে ওরা নিয়েছে ভেজ ম্যাগি তার মধ্যে একটু মটরশুঁটি হ্যাঁ তার মধ্যে একটুখানি কড়াইশুঁটি দেওয়া ওখানে ওরা দুজন নিয়েছে ভেজ ম্যাগি আর বাদবাকি দুজন নিয়েছে সেম আলুর পরোটা এসে পৌঁছালাম ট্যাক্সি স্ট্যান্ডে টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড এই যে মেন মার্কেট থেকে বাদিক যে রাস্তাটা ঢুকবে রাস্তাটা আর এখানে রাস্তাতে সোজা ঢুকে এলে এখানে কাউন্টার টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড এখানে সব কিছু লেখা আছে এখান থেকে টিকিট কাটতে হয় ফিক্সড রেট টোটাল এখানে চার্ট দেওয়া আছে কোন কোন লোকেশন কত কত গাড়ির প্রাইস আর টোটাল টাইমিং দেওয়া আছে 1 ঘন্টা প্রত্যেকটা স্পটে 1 ঘন্টা করে টাইমিং তার বেশি যদি হয়ে যায় তাহলে পার আওয়ার 400 টাকা করে এক্সট্রা দিতে হবে জাইলো করবা 7 জনের জন্য 3টে স্পট আরু ভ্যালি চন্দনবাড়ি আর বেতা ভ্যালি এই জাইলোটা আমাদের এটা করেই আজকে আমরা এখন ঘুরবো আর এই হলো ট্যাক্সি স্ট্যান্ডের পুরো ভিউ অনেক বড় ট্যাক্সি স্ট্যান্ড ওই মাথা থেকে এই মাথা তো এখানে কোনো মানে দাম কষাকষি দরাদরির কোনো ব্যাপার নেই এখান থেকে যা হয় ফিক্সড রেট সব কিছু আপনার যেই গাড়িটা ইচ্ছে সেটা নিতে পারে 2 জনের জন্য গাড়ি আছে 4 জনের জন্য আছে 10 জনের জন্য আছে তো যে যেরকম সুবিধা সেরকম নিতে পারেন চাইলে আপনারা যদি 3 জন থেকে যদি বড়ো গাড়িও নিতে চান সেটাও নিতে পারেন সেটা একটু সেফ হবে তো আমরা এখন বলবো এরা সবাই উঠে গেছে আমি বলবো We'll be right back.
15 মিনিট লাগলো আসতে। এখানে একটা ঝর্ণার জল আসছে, পুরো ফাঁকা এরিয়া। এখানে যখন বরফ পড়ে পুরো এরিয়াটা কভার্ড হয়ে যায়। এখানে ক্রিকেটও খেলছে, পাহাড়ে ক্রিকেট খেলার মজাই আলাদা। কিরে তোরা খেলবি না ক্রিকেট এর সাথে? ও সিক্সার শট, গুড শট ব্রো। প্রায় 2414 মিটার উচ্চতায় আর পহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই অপরূপ সুন্দর ছোট্ট জায়গাটি তথা গ্রামটি হলো আরু ভ্যালি। অনন্তনাগ ডিস্ট্রিক্টের ছোট্ট এই গ্রামটি বিখ্যাত তার মনোরম তৃণভূমি আর মনমাতানো পরিবেশের জন্য। আর এটাই কোলাহয় গ্লেশিয়ার তারসার মার্শাল লেক যাওয়া ট্রেকারদের বেস ক্যাম্প। হেভি সুন্দর। আর এখানে অলরেডি পোজ দিয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে। পবিত্র অমরনাথ যাত্রার গল্প পূর্বে কথিত আছে, দেবী পার্বতী যখন শিবের কাছে তার অমরত্বের গল্প শুনতে চেয়েছিলেন তখন তিনি যেই গুহাটি বেছে নিয়েছিলেন সেটাই আজকের অমরনাথ কেভ নামে পরিচিত। আর যেই রাস্তা দিয়ে তারা গুহার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই রাস্তা শিব তার জটা আর চার মাথা থেকে খুলে রেখে গিয়েছিলেন, সেই জায়গাটি আজকে চন্দনবাড়ি নামেও পরিচিত। এই হলো চন্দনবাড়ি। জাস্ট এখানেই একটা জায়গাতে বরফ আছে, মানে এই জায়গাটা সূর্যের আলোর পিছনে পড়ে বলে একবার দুবার স্নোফল হয়েছিল বলে এখানে জমে আছে এখনো। মানে এগুলো পুরনো স্নো, নতুন কারেন্ট স্নো নয় এগুলো। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটাই অমরনাথ যাত্রার রাস্তা, যাওয়ার এখন আপাতত বন্ধ আছে তাই জন্য কাঁটাতার ফেলে রেখে দিয়েছে। যখন এপ্রিল মে মাসে ওপেন হবে তখন এগুলো সব টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে সোজা ট্রেক করে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর এখানে ঠান্ডা আছে, বিভৎস ঠান্ডা। আমার ধুন্দির কথা মনে পড়ে গেল, মানালি বরফগুলো দেখা যাচ্ছে কালো কালো হয়ে গেছে, এগুলো সব পুরনো বরফ, মানে জমে জমে পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে। আর ওপরে হেঁটে হেঁটে সব ধুলোবালিতে এখন সব মানে কি বলে নোংরা হয়ে গেছে। মানে এখন এর উপর দিয়ে গেলে হয়তো স্লিপ কাটবে না, কিন্তু নর্মাল টাইমে যদি যাওয়া হতো, মানে যখন ফ্রেশ পড়েছিল জমে গেছিলো, মানে ব্ল্যাক আইস যখন হয়ে গেছে মানে 4-5 দিন আগেও, তখন এর উপর দিয়ে হাঁটলে স্লিপ বিঘাত কাটবে। আসতে পারবি না, ধরতে হবে। জলে পা দিস না, ওটা জল আছে দেখ। তোমার কিরকম লাগছে? দারুণ লাগছে, একটুখানি বরফ পেলাম অনেকদিন পর, আবার ভালোই লাগছে। সেই লাস্ট মানালিতে বরফ আর এখন কাশ্মীর। বাট ভেবেছিলাম স্নোফলটা পাবো, কিন্তু স্নোফলটা পেলাম না তাই মনটা খারাপ। ঠিক আছে, দেখা যাক বাকি দিনগুলো। হ্যাঁ, স্নোফলের জন্য এসেছিলাম, আমরা প্রিডিক্ট করেছিলাম, প্রিডিক্ট বলতে মানে গুগল ওয়েদার চেক করেছিলাম যে এই সময় স্নোফল হেভি পরিমাণে হবে, কিন্তু সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। মানে 27-28-29-30 মানে এই কয়েকদিন স্নোফল হওয়ার কথা ছিল, তো সেটা নেই। এখন পুরোটাই ক্লিয়ার আকাশ, না আকাশে মেঘ আছে না কোনো কিছু আছে, পুরো পরিষ্কার আকাশ। তাই জন্য সূর্যের আলোটা মানে এখনও অবধি পাওয়া যাচ্ছে। আর স্নোয়ের জন্যই আমরা মেনলি এসেছিলাম মানালিতে, যখন গতবার গেছিলাম স্নো পাইনি, তাই জন্য আরও লেট করে আমরা কাশ্মীরে এলাম যে এই সময় স্নো থাকে হেভি পরিমাণে। কিন্তু এইখানেও মানে মানে পহেলগাঁওতেও কোনো জায়গাতে স্নো নেই, শুধু এই একটা জায়গা জাস্ট সূর্যের আলো ঠিকঠাক করে না বলে, এই জায়গাটা অন্ধকার থাকে বলে এই জায়গাটা হালকা একটুখানি স্নো এখনও অবধি জমে আছে।
এসেছি আমাদের 3 নম্বর পয়েন্টে, বেতাব ভ্যালি। এই হলো সামনে বেতাব ভ্যালি, আর এটা পুরোটাই পার্কিং এরিয়া। তো আমরা এখন বেতাব ভ্যালিতে এন্ট্রি করলাম টিকিট কেটে। অ্যাডাল্ট 100 টাকা, আর 6 থেকে 12 বছরের বাচ্চা যারা আছে তাদের 50 টাকা। হিমালয়ান রেঞ্জের মাঝে প্রায় 2393 মিটার উচ্চতায় অবস্থিত কাশ্মীর ভ্যালির আরও একটি অপরূপ সুন্দর ভ্যালি ওয়াদিয়া হাজান বা হাজান ভ্যালি, যা কালক্রমে একটি সিনেমার জনপ্রিয়তার জন্য নাম পাল্টে হয়ে গিয়েছে বেতাব ভ্যালি। আর এটাই আজকের আমাদের শেষ পয়েন্ট যেখানে আমরা চলে এসেছি, বেতাব ভ্যালি তথা ওয়াদিয়া হাজান। থাকা যাচ্ছে না, ঠান্ডাটা বাড়ছে, আর আমাদের টাইমও প্রায় হয়ে গেছে। এখন বেতাব ভ্যালি থেকে বেরিয়ে সোজা চলে যাবো পহেলগাঁও মার্কেটের দিকে, কারণ গাড়ির টাকা দেওয়া হয়নি। ওখানে বলেছে আপনারা ঘুরে আসুন, ঘুরে এসে তারপরে টাকাটা পে করতে, কারণ যদি এক্সট্রা টাইম আমরা নিই তাহলে তো সেই টাকাটা দিতে হবে। তো সেই ক্যালকুলেশনে করে টোটাল ওখানে যা হবে পেমেন্ট করতে হবে। যদি আমাদের এক্সট্রা টাইম নিই নি, সব জায়গাতে 1 ঘন্টা করে স্টে করেছি, তো গাড়ির জায়গা নিয়েছিলাম, মানে 2500 টাকা করা আছে, ওটাই দিতে হবে। তো ওটা দিয়ে তারপরে একটুখানি পারলে মার্কেট টার্কেট ঘুরবো, তারপর হোটেলে যাবো। তো এখন রাত বাজে 8টা, আমরা রুমে ঢুকে ডিসাইড করলাম যে বারবিকিউ করবো, তাই জন্য তাড়াতাড়ি করে চিকেন টিকেন সব কিছু কিনে নিয়ে এলাম, আর অলরেডি আগুন ঠেগুন জ্বালিয়ে বারবিকিউতে বসিয়ে দিয়েছি। কথা জড়িয়ে যাচ্ছে সামনে। তো আলুও এখানে আছে, আলুও বারবিকিউ করবো, তো আলুটাও দেবো। দিয়ে আজকে বারবিকিউ পার্টি করবো আমরা, বারবিকিউ ঠান্ডায়, ঠান্ডার মধ্যে বারবিকিউ করার মজাই আলাদা। তো আমি আলুটা দিয়ে দিলাম। আমাদের বারবিকিউ হয়ে গেছে, আর এখানে কিছু পাঞ্জাবি বন্ধুদের সাথে আমাদের পরিচয় হয়েছে। তো এখানে ডান্স কম্পিটিশন হচ্ছে, আমাদের ইন্দ্র অলরেডি নাচা শুরু করে দিয়েছে। আমাদের ইন্দ্র, আমাদের মহেন্দ্র, এটা জাস্ট গান চাই।